वेब सीरीज कंटेंट के वितर्क करे आमी प्रथमे एक जनस्वार्थे मामला करी जे मामलाय एक रूल एवं डायरेक्शन है डायरेक्शने बला छिलो जे बीटीएस एर चेयरमैन बराबर जे एखान थेके कोनो धरनेर रेभिन्यू आर्न करे किना एवं पुलिशेर उपर डायरेक्शन छिलो जे एई जे कंटेंट अवैध कंटेंट तैरि करा हयेछे जेटा आईनसम्मत नय एई कंटेंट जारा तैरि करेछे तादेर बिरुद्धे कि व्यवस्था नेওয়া हयेछे सेटार एकटा प्रतिवेदन दाखिल करते तो आजके तारा दुइजनই प्रतिवेदन दिয়েছেন बीटीएसির চেয়ারম্যান যিনি प्रतिवेदन दिয়েছেন তারা উনি বলেছেন যে प्लैटफर्म एखान रेभिन्यू आर्न करे ना कारण एखाने कोनो धरनेर रेगुलेशन नाई ठीक एक ही रकम भावे पुलिशेर काछ थेके एकटा सुपारिश एसेछे পুলিশের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হয়েছে যে এই ধরনের কন্টেন্ট যেগুলো করা হয় এগুলোর মধ্যে কয়েকটা ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি আইনে থাকলেও এটা স্পেসিফিক কোনো রেগুলেশন নাই যার ফলে তারা সব সময় সব ধরনের ব্যবস্থা নিতে পারেন না তো এই ধরনের যদি একটা রেগুলেশন হয় তাদের জন্য এটা মানে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা সুবিধা হয় তো সেই ক্ষেত্রে বিটিআরসি যিনি লয়ার ছিলেন উনি বলেছে যে একটা উচ্চ পদসম্পন্ন একটা কমিটি গঠন হয়েছে এবং তারা নীতিমালা কাজ করার করছে সেখানে আমি কোর্টের কাছে আবেদন জানাই যে যাতে এই বিষয়টা যেহেতু এটা একটা সামাজিক বিষয় তো এই বিষয়টি যাতে আড়াল না হয়ে যায় এই জন্য একটা ড্রাফট কপি সাবমিট করার জন্য বলেছিলাম কোর্ট সেটা আজকে একটা আদেশ দিয়েছে যে আগামী ৩ মাসের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবকে একটা ড্রাফট কপি করে কোর্টের প্রতি সাবমিট করতে বলা হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করার জন্য।